বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানে আবারও আপনাদের সামনে। বিজ্ঞানের আলো জ্যোতিষকে আমরা কেন চিনব এবং কিভাবে চিনব, আদৌ কি কোনো যুক্তি আছে, আদৌ কি কোনো প্রয়োজন আছে, আদৌ কি কোনো এর পেছনে ভিত্তি আছে যে বিজ্ঞানের আলোয় এটাকে বিচার করা যায়, জানা যায়, বোঝা যায়, প্রশ্ন হয়তো কারো কারো জেগেছে। তার মধ্যে অন্যতম আমাদের এই অনুষ্ঠানের মূল যিনি মধ্যমণি সেই অর্থে বলতে গেলে প্রফেসর ডক্টর বাসু, কিন্তু অনেকের মনে সেটা এখনো জাগেনি। কোথাও একটা সংস্কার, কোথাও কুসংস্কার, এই নানাবিধ ভাবনা তাদেরকে তাড়িত করে, ভাবিত করে, এবং সেই মতোই তারা জ্যোতিষ শাস্ত্রকে দেখে যান। সুপ্রাচীন শাস্ত্র বটে, কিন্তু তার সাথে সাথে এই নানা কুসংস্কার এবং সংস্কার দুটোই জড়িয়ে গেছে। কিভাবে দেখবো আমরা যে শাস্ত্র সেটা সেটা ডেফিনেটলি তার সেই প্রাচীনতা রয়েছে, কিন্তু সেখানে বর্তমান সিনারিওতে একদম মডার্নে যে দাঁড়িয়ে আমরা কিভাবে সেটাকে অ্যাপ্লাই করব, তার মানে কি এই যে শাস্ত্রের কোনো পরিবর্তন, তা ডেফিনেটলি নয়। কিন্তু আমাদের দেখা প্রয়োজন গুরুত্ব অনুসারে এবং বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী সেই বিচারের গুরুত্ব কতটা, এবং সেখানে কতটা প্র্যাকটিক্যালি সেটাকে অ্যানালিসিস করতে হবে, এবং কতটা সায়েন্টিফিক্যালি সেটাকে অ্যাপ্লাই করতে হবে, বিচার করতে হবে, দেখতে হবে, এখানেই বোধ হয় প্রফেসর ডক্টর বাসুর একটা ভীষণ রকমের ইম্পর্টেন্স। কারণ তার রিসার্চ ওয়ার্ক ঠিক এইভাবেই তিনি নিজেকে রত রেখেছেন এবং সেই নিয়েই গবেষণা করে চলেছেন, এবং কোথাও একটা তার কানেকশন তো সেই দিকেই তাকে দাঁড়িত করবে, আবার কোথাও একটা বিষয় জাগবে যে তিনি কিভাবে করছেন এটা, এই ক্ষেত্রে তো আসার কথা তার নয় এমনও ভাবতে পারেন। হ্যাঁ, অনেকে জানেন, ডেফিনেটলি জানেন যে প্রফেসর ডক্টর বাসু একটা নাম করা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কম্পিউটার সায়েন্সের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, এবং সেখানে তিনি সেই পাঠ প্রদান করেন এবং শিক্ষাটা দিয়ে চলেন, কিন্তু নিজেকে সেই সাবজেক্টের শিক্ষা নেওয়ার পাশাপাশি একটা ডিফারেন্ট সাবজেক্টে ইনভলভ করেছেন, অ্যাস্ট্রোলজি, এবং সেখান থেকে তিনি বোঝার চেষ্টা করেছেন, জানার চেষ্টা করেছেন, এবং সেই বিজ্ঞান বা বিশেষ জ্ঞান অর্জন করেছেন, তবেই আমাদের সামনে বলছেন এবং লজিক্যালি বলছেন, সায়েন্টিফিক্যালি বলছেন, প্রপারলি বলছেন, এবং আমাদের অনেক ধারণারও বিশ্বাস রাখুন এই ক্ষেত্রে পরিবর্তন হয়ে চলেছে। যারা বিশ্বাস রাখতে পাচ্ছেন না, ভরসা করতে পাচ্ছেন না, তাদের জন্য বিশেষ করে আরো ওয়ার্ম ওয়েলকাম জানাই। এই প্রোগ্রামটা দেখুন, ওয়াচ করুন, বুঝবেন কথাগুলো সারবত্তা কি। এনিওয়ে, অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে চাইবো, আপনাদের ওয়েলকাম জানিয়েছি, ওয়েলকাম জানাতে চাইবো সেই মানুষটিকেই, প্রফেসর ডক্টর বাসু। সময় নষ্ট না করে সরাসরি অনুষ্ঠানের মূল পর্বে ওয়েলকাম স্যার। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমার এই প্রোগ্রাম আপনারা সপ্তাহে দুদিন দেখেন, রোববার সানডে দুটো থেকে লাইভ, আর স্যাটারডে অর্থাৎ আজ 10:15 থেকে রাত্রি। আমার এই প্রোগ্রামে আমি বেশ কয়েকদিন ধরে আমি যা প্ল্যানিং করেছিলাম, প্রত্যেকটা রাশি এবং লগ্ন ধরে ধরে সেই সমস্ত জাতক জাতিকার রিসেন্ট পাস্ট, অর্থাৎ গত এক মাস কেমন ছিলেন, অ্যাট প্রেজেন্ট কেমন আছেন, এবং ভবিষ্যতে রিসেন্ট ফিউচার, অর্থাৎ সামনের আগামী এক মাস কেমন থাকবেন, এটা বলে দিচ্ছিলাম। স্যার, আমি এই জায়গায় একটু ছেদ টেনে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের মনের জাগে সেটা একটু রাখতে চাইবো, প্লিজ যদি আমাদের অবশ্যই জানান যে রাশি এবং লগ্ন দুটো নিয়ে আমরা এত আপনি অ্যানালিসিস করছেন, কিন্তু আমরা কোনটাকে বেশি ইম্পর্টেন্স দেব বা আমাদের দেওয়া উচিত, কোনটা আমাদের জন্য বেশি সুইটেবল বা অ্যাপ্লিকেবল, রাশি না লগ্ন, একজন জাতক জাতিকার কোন সেই ফলাদেশ বা প্রেডিকশনটা কি অনুযায়ী হবে, রাশি রাশি অনুযায়ী না লগ্ন অনুযায়ী, সেটা যদি প্লিজ একটু অ্যানালিসিস করেন, অনেকের প্রশ্ন থাকে। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস ফর দা কোয়েশ্চেন, কারণ খুব 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 গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। আমার যারা এই সমস্ত প্রোগ্রাম দেখেছেন তারা অনেকে আমাকে মেল করেছেন, এবং অনেক জ্যোতিষ স্টুডেন্ট বা ভাইরা যারা প্র্যাকটিস করছেন তারাও এই প্রশ্নটা করেছেন। আমি প্রত্যেক দিন যখন রাশি এবং লগ্ন, গত রবিবার আমি
কন্যা রাশি এবং কন্যা লগ্ন নিয়ে কথা বলেছিলাম, কিন্তু এমন তো হতে পারে যে একজন তাকে কন্যা লগ্ন বাট কন্যা রাশি নয়, তাহলে কি সেটা ফলবে না তার ক্ষেত্রে? বা হতে পারে তার কন্যা রাশি লগ্ন অন্য। তো সেই ক্ষেত্রে আমি একটা বলবো, আমি রিসেন্ট 1 বছর আগে একটা রিসার্চ করেছিলাম এই ব্যাপারগুলোকে নিয়ে, এবং আমি রিসেন্ট 6 মাস মতো হয়ে গেল আমি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে একটা পেপার প্রেজেন্ট করেছিলাম এর উপরে। সেটা হচ্ছে একজন জাতকের ক্ষেত্রে রাশিটা ইম্পর্টেন্ট না লগ্নটা ইম্পর্টেন্ট? আমরা জানি রাশি বলতে আমরা চন্দ্র যে স্থানে আছে D1-এ বা জন্ম ছকে লগ্ন ছকে, রাশি যেখানে চন্দ্র যেখানে আছে সেটা আমরা বলি রাশি, আর লগ্ন যেখানে আছে সেই রাশি সেই অধিপতিকে সেই ঘরের অধিপতিকে আমরা বলি লগ্ন। তো সমস্যা হচ্ছে কোনটা আমি ধরবো, এই নিয়ে আমি প্রায় বছর খানেক ধরে প্রায় 800 মতন আমি জাতক জাতিকার চার্ট স্টাডি করেছি। এবং এই চার্ট স্টাডি করার পরে আমি এটা নিজে প্রোগ্রাম করেছিলাম। আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর আমার যারা স্টুডেন্ট আছে তারা বুঝতে পারবেন, যেহেতু আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর আমার ডিপার্টমেন্টের আমি প্রফেসর, তো যারা জানেন এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম আমি সিতে প্রোগ্রাম করেছিলাম একটা টেক্সট ফাইলে। তো ডেট অফ বার্থ টাইম প্লেস লিখে ইনপুট করেছিলাম, প্রোগ্রামটার আউটপুটটা যেটা পেয়েছি আমি একটু দেখানোর চেষ্টা করছি, প্রোগ্রাম ডিটেলটা বলছি না কারণ ওটা পিওরলি টেকনিক্যাল, বাকিদের বুঝতে অসুবিধা হবে। তো আসল পারপাসটা হচ্ছে যে আমি যেটা পেয়েছিলাম দেখতে যাচ্ছিলাম যে কোনটা ইম্পর্টেন্ট, রাশি লগ্ন নাকি সান। সান চার্ট বলে একটা ব্যাপার আছে আমাদের, আজ থেকে বহু বছর আগে পরাশরের সময় সময়তে সানকে 1 নম্বর ধরে কিন্তু কাউন্ট করা হতো। লগ্ন চার্টে বলতে আমরা লগ্নকে 1 নম্বর ধরে বাকি 12টা ভাব কাউন্ট করি, সেরকম ভাবে মুন চার্টে আমরা মুনকে 1 নম্বর ধরে চন্দ্রকে 1 নম্বর ধরে বাকি 12টা ঘর দেখি, সেরকম ভাবে সান চার্টও হয় যেখানে সানকে 1 নম্বর ধরে বাকিটা 12টা ঘর আমরা 12টা ভাব বিচার করি। তো আমি মেনলি সান মুন আর অ্যাসেন্ডেন্ট লগ্ন চন্দ্র এবং রবিকে নিয়ে আমি বেশ কিছু বয়সের উপর এটা আমি ক্যালকুলেশন করেছিলাম, আমি প্রোগ্রামটা চালিয়েছিলাম, বিভিন্ন রেঞ্জের বয়স নিয়েছিলাম। আমি মোটামুটি রেঞ্জটা ঠিক করেছিলাম, এটা হলো 1 থেকে মোটামুটি এই 75-80 ইয়ার্স এজ অবধি। তাতে যে আউটপুটটা পেয়েছি দেখাচ্ছি আমি, 1 থেকে 25 বছর বয়স যাদের তাদের ক্ষেত্রে লগ্নটা মেন ইম্পর্টেন্ট বেশি, লগ্নের গুরুত্বটা বেশি, অর্থাৎ অ্যাসেন্ডেন্টের গুরুত্ব বেশি। তারপরে গুরুত্ব হচ্ছে এটা প্রায় এই ব্লু বারে লগ্নটার গুরুত্ব মোটামুটি হবে 65%, 60-65%। তারপরে গুরুত্ব হচ্ছে আমাদের মুন চার্ট, অর্থাৎ মুনকে 1 নম্বর ধরে আমরা যে ক্যালকুলেশন করবো তার গুরুত্ব মোটামুটি হবে 18%। তারপরে আমরা চলে সান চার্ট যার গুরুত্ব 10-15%, 1 থেকে 25 বছর বয়স অবধি। তারপরে আসছি 25-40 বছর, এইখানে দেখাচ্ছে লগ্নর গুরুত্ব কিন্তু 48-49%, এবং মুনের গুরুত্ব অর্থাৎ চন্দ্রকে 1 নম্বর ধরে আমরা এই ছকটা বিচার করব তার গুরুত্ব 8-9%, অ্যান্ড সানের গুরুত্বটা খুব বেড়ে যাচ্ছে, সানের গুরুত্বটা হয়ে যাচ্ছে প্রায় 38%। অর্থাৎ এই সময় একজনের জীবনে কেরিয়ারটা মেন গড়ে যায় 25-40 বছরের মধ্যে। তারপরে আসছে কিন্তু 40-অ্যাভাব, যেখানে লগ্নের গুরুত্বটা কিন্তু অনেক কমে যাচ্ছে, যেটা হয়ে যাচ্ছে 38-29 এরকম। আর লগ্নটা সরি মুনটা মুন চারটা, এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে যাদের 40 বছরের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে অ্যাসেন্ডেন্টের থেকে অর্থাৎ লগ্নর থেকে রাশিটা বেশি ইম্পর্টেন্ট। আমার রিসার্চে সেটাই বেরিয়েছে, কারণ আমি বিভিন্ন রকমের চার্ট দেখে বিভিন্ন রেঞ্জে আমি আলটিমেটলি দেখে যেটা দেখতে পেয়েছি কোনটা বেশি ভ্যালিড হচ্ছে জীবনে। যখন 40 ক্রস করে যাচ্ছে আমি অ্যাসেন্ডেন্টকে 1 নম্বর ধরে আমি ক্যালকুলেশন করছি, তার জীবনের যে বর্তমান ঘটনা ঘটছে অতটা মিলছে না, কিন্তু আমি যখন চন্দ্রকে 1 নম্বর ধরলাম তখনই মিলে যাচ্ছে। অর্থাৎ 40-এর ঊর্ধ্বে মুনটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট, তার গুরুত্ব প্রায় চলে আসছে আমাদের 58-60%। আর সানের গুরুত্বটা অনেক কমে যাচ্ছে 10%-এর নিচে, তার কারণ মোটামুটি ভাবে 40 বছরে একজন জাতক জাতিকা সে অনেকটা এস্টাবলিশ করে যায় জীবনে। আমরা জানি সাধারণভাবে
রবি কর্মকারক গ্রহ, সেই ক্ষেত্রে সানের গুরুত্বটা কমে যাচ্ছে, গুরুত্ব কমে যাচ্ছে মানে এই নয় কিন্তু পার্টিকুলার ওই গ্রহটা ওনার জীবনে গুরুত্ব কম পাচ্ছে তা নয়, বিচারদের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে আমি যখন চার্ট বিচার করবো, অর্থাৎ এটা অ্যাস্ট্রোলজারদের কিন্তু কাজ, জাতকাদের কাজ নয়, অ্যাস্ট্রোলজার নির্বাচন করবে সে যদি এই বয়স অনুযায়ী তার যদি 40 ক্রস করে যায় সানের লগ্ন থেকে কিন্তু চন্দ্রটাকে এক নম্বর ধরে বেশি তারা ক্যালকুলেশন করতে ইম্পর্টেন্স দেবে, তারা ভালোভাবে বিচার করবে, তবেই বোঝা যাবে একজন মানুষের জীবনে কোনটা বেশি ইম্পর্টেন্ট। তো আমি যখন বলছিলাম কোন একটা রাশি লগ্ন আপনারা দেখে নেবেন যে আপনার ক্ষেত্রে বয়সটা কত, সেই অনুযায়ী নিজে শুনতে থাকবেন যে আপনার ক্ষেত্রে রাশিটা ইম্পর্টেন্ট না লগ্নটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আজকে এই এটা বলার পাশাপাশি আমি যেটা ঠিক করেছি, এবার থেকে আমার প্রতিটা প্রোগ্রামে আমি কিছুটা প্রত্যেকটা প্রত্যেক দিন আমি কিছু কিছু করে রত্ন সম্বন্ধে বলবো। তার কারণ, হ্যাঁ, তার কারণ ইদানিংকাল আমি দেখতে পাচ্ছি আমার চেম্বারে যারা আছেন, যারা আগে কোথাও কিছু দেখিয়েছেন, তারা হয়তো সঠিক রত্ন পড়ে আছেন কিন্তু রত্নের সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। এটা আমাকে অনেকেই বলে, স্যার আমরা তো কাউকে বিশ্বাস করতে হবে আমাদের, আমরা বিশ্বাস না করলে, আমরা না করলে আমরা কি করে কিনবো, এবং তাহলে আমাদের যে রত্নটা দিচ্ছে, যে স্টোনটা দিচ্ছে, যে এজেন্ট স্টোনটা দিচ্ছে, সেটা ঠিক না ভুল বা কতটা ঠিক, কতটা নকল, কতটা ফলস, আমরা বুঝবো কি করে? তাদের উদ্দেশ্যে আমি বলি, প্রত্যেক দিন এক একটা স্টোন নিয়ে আমি কথা বলবো। আজকে আমি শুরু করছি চন্দ্রের প্রতিকার হিসাবে আমরা যা ইউজ করি, পার্ল বা মুক্ত। মুক্ত নিয়ে বলবেন প্লিজ, কিন্তু তার আগে আরো একটা কোশ্চেন এই মুহূর্তে আমার মাথাতে আসলো, যদি সেটা একটু প্লিজ সলিউশন করেন। জেমোলজি, জেমস্টোন নিয়ে জানার সেই স্পেশাল সাবজেক্ট, সেখানকে অর্থাৎ সেই জেমোলজির সঙ্গে সাইন্টিফিকলি কতটা কানেক্ট করা যায়, কতটা বেস আছে? হ্যাঁ, আমি গত 2 বছর আগে ইউএসএ তে গেছিলাম একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে। তো রিসেন্টলি আমি ISAR থেকে অক্টোবর নভেম্বরে ওদের হওয়ার কথা, অক্টোবরে 18 থেকে একটা কনফারেন্স হওয়ার কথা ইউএসএ তে, সেখানে ISAR ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ, আমি সেখানকার সিনিয়র মেম্বার, আমি রেগুলার টাচ রাখি ওদের সঙ্গে, ওদের রিসার্চ ওয়ার্কের প্রোগ্রেসের ব্যাপারে আমি কিছুটা কন্ট্রিবিউট করতে পারি আমার নিজের কন্ট্রিবিউশন থেকে। এই সমস্ত স্টাডি, রিসার্চ স্টাডিগুলো আমি ওখানে বিভিন্ন ওদের জার্নালে আমি পেপার সেন্ড করি, পেপার পাঠাই। তো রিসেন্টলি আমি অ্যাটেন্ড করবো সেখানে, এই জেমোলজি সম্বন্ধেও যে কনফারেন্সটা হচ্ছে সেখানে জেমোলজি সম্বন্ধেও বেশ কিছু হাইলাইট করা হবে, কারণ জেমস্টোনের গুরুত্ব অপরিসীম একটা মানুষ বা মানুষের জীবনে, এটা একটা এস্টাবলিশড ট্রুথ, ধ্রুব সত্য, তার সায়েন্টিফিক্যালি সেটা প্রুফ করা গেছে। যেমন আমি দু একটা অনুষ্ঠানে আগে কোথায় বলেছিলাম, যারা বলেন এই জেমস্টোন কি আমার কোনো কাজ দিতে পারে, কোনো কাজ দিতে পারে, আগে তা আমি আপনাকে বলে দিচ্ছি কিভাবে কাজ দিতে পারে, সেটাও বোধহয় আমি হাইলাইট করেছিলাম দু একটা প্রোগ্রামে। আজকে ইন শর্ট একটু বলে দিই, তখন আপনি জেমোলজির কথা বললেন, সেটা হচ্ছে আমাদের জেমোলজি আমি পড়তে বলি ফিঙ্গারে নয়, আঙুলে নয়, মেডিকেলি আঙুলকে ডিজিট বলে, আমি পড়তে বলি মেনলি হাতের বাজুতে কলেট করে পড়তে বলি। কেন পড়তে বলি? অর্থাৎ চেন দিয়ে কলেট করে হাতের এই বাইসেপ যেখানে আছে বাজুতে পড়তে বলি, আর যার যে হাত অ্যাক্টিভ সে সেই হাতে পড়বে, এই নয় মেয়ে বলে বাঁ হাতে পড়বো, ছেলে বলে ডান দিকে পড়বো, এটা জ্যোতিষশাস্ত্রে কোথাও কখনো লেখা নেই, জেমোলজিতেও লেখা নেই। এগুলো সমস্ত কিছু আমাদের ওই মন গড়া একটা ধারণা, জ্যোতিষীদের মন গড়া ধারণা, সাবধান থাকবেন, কারণ আমাদের হাতে যে রক্ত প্রবাহ, যে হাতটা অ্যাক্টিভ সেই হাতেই বেশি কাজ করে। আমার এক্সপ্লেনেশনটা শুনলে বুঝতে পারবেন, আমাদের আর্ম 3টে নার্ভ দিয়ে তৈরি, আপনারা জানেন বোধ হয়, ছোটবেলায় পড়েছিলেন যখন বায়োলজি পড়েছিলেন হায়ার সেকেন্ডারিতে জানেন, বা এখন যারা MBBS পড়ছে তারা পড়েন, তারা তাদের কোর্সের মধ্যে আছে অ্যানাটমি পার্টে, সেটা হচ্ছে আমাদের হাত মেনলি রেডিয়াল, মিডিয়ান, আলনার, এই 3টে নার্ভ থাকে আমাদের হাতের আর্মেতে। এই নার্ভ 3টে স্ক্যাপুলার মাসেলের কাছে একটা মেন নার্ভ থাকে, দ্যাট ইজ কল্ড ব্র্যাকিয়াল প্লেক্সাস, সেই ব্র্যাকিয়াল প্লেক্সাসে কনভার্স করে আলটিমেটলি ডাইভার্স করে 3টে ডিস্কে, C5, C6, C7, সার্ভাইকাল ডিস্ক, C5, C6, 7, দেন দিস নার্ভস আলটিমেটলি রিচেস টু CNS, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, থ্রু সেরিব্রাল কর্টেক্স, হুইচ ইজ
অ্যাডজাসেন্ট টু মেডুলা অবলাঙ্গাটা, মেডুলা অবলাঙ্গাটার কাছে গিয়ে আমাদের একটা মেন নার্ভ আছে সেরিব্রাল কর্টেক্স, সেই নার্ভ হয়ে আলটিমেটলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমাদের রিচ করে। অর্থাৎ এখানে পড়লে সিগন্যালটা অনেক স্ট্রং যায় ডিজিটে, অর্থাৎ মেডিকেলি বলছিলাম ফিঙ্গারকে ডিজিট বলা হয়, ডিজিটে পড়লে সিগন্যালটা অত স্ট্রংলি সিএনএস এ রিচ করে না। আমি বলে দিলাম কিভাবে কাজ করে, এরপরে আপনি কি ধারণা নিয়ে বসেছেন জানি না কাজ করে কি না। যাই হোক, তো সায়েন্স যদি আপনি বিলিভ করেন অবশ্যই জেমোলজিকে বিলিভ করতে হবে, আর জেমোলজিকে বিলিভ করা মানে আমি আজকে একটু হিন্টস দেবো আমরা পার্ল কিভাবে চিনতে পারি। আপনারা জানেন পার্ল জেনারেলি সমুদ্রের নিচে ঝিনুক থেকে, একটু কেপিটা দেখালে হয়ে যাবে, সমুদ্রের নিচে ঝিনুকের স্টোমাকে এই ধরনের কিছু পার্ল যেটা কিনা ছোট ছোট কণা থেকে আলটিমেটলি ক্রিস্টালাইজেশন পদ্ধতিতে বাই ডিফল্ট অর্থাৎ প্রাকৃতিক উপায়ে এরকমভাবে কিছু স্টোন ঝিনুকের পেটে থেকে থাকে সাধারণভাবে, সেইভাবে সেখান থেকে কালেক্ট করা হয়। সেই কালেক্ট করার পরে যেটা দাঁড়ায় সেটা আমরা বিভিন্নভাবে ইউজ করি, বিভিন্নভাবে কাটিং করি, কাটিং করার পরে সেটা আমাদের মানে ধারণের যোগ্য হয়ে ওঠে। এই পার্ল কিভাবে চিনবেন, পার্ল সাধারণত হয়ে থাকে আমাদের কৃত্রিম আর স্বাভাবিক, অর্থাৎ ন্যাচারাল ন্যাচারাল আর আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল বলবো না কালচার্ড বলা হয়, অর্থাৎ কৃত্রিম উপায়ে যখন কোনো স্টোন যখন কোনো পার্লকে মুখ থেকে তৈরি করা হয় সেটাও আমরা পড়ি। তো সেক্ষেত্রে একটু বলে দিই ডিফারেন্সটা কোথায়, কি করে চিনবেন। যে কোনো স্টোনের আমরা যখন দেখি এই স্টোনটা কি আছে, সেখানে আমরা কিছু ফিজিক্যাল প্যারামিটার আমরা কিন্তু দেখিনি, যেটা আমাদের এই স্টোন টেস্ট করি টেস্টের কার্ডের মধ্যে লেখা থাকে, সেগুলো কি স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক, হার্ডনেস অর্থাৎ কতটা কঠিন, হার্ডনেস যার মো ইউনিটে যা মো স্কেলে আমরা মেজার করি হার্ডনেস, তারপর ট্রান্সপারেন্সি অ্যান্ড কালার। তো এইগুলোর বিভিন্ন স্টোনে বিভিন্ন রকম স্পেসিফিক গ্র্যাভিটি থাকে। যেমন আমি বলি জেনারেলি যদি আপনি কোনো ন্যাচারাল পার্ল বা স্বাভাবিক মুক্ত যদি আপনি দেখেন তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি অরিজিনাল থাকলে 2.4 to 2.6 থাকে। এটা যদি কালচার্ড হয় কৃত্রিম উপায়ে তৈরি করা হয় তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি ডেফিনেটলি মাস্ট বি লেস দ্যান 2.4, 2.4 এর নিচে হবে আপেক্ষিক গুরুত্ব। তারপরে আসছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, জেনারেলি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5 to 1.6 এই রেঞ্জে থাকা উচিত। হার্ডনেস, হার্ডনেস থাকে কিন্তু 3 to 4 ইন মো স্কেল। এবার আসি মেন জায়গায় কম্পোজিশন, একটা অরিজিনাল পার্ল আর কৃত্রিম উপায়ে তৈরি পার্ল ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্স হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন। এতক্ষণ তো ফিজিক্স এর কথা বলছিলাম, যারা মনে করেন যে অ্যাস্ট্রোলজি এটা বিজ্ঞান না তারা শুনে রাখুন, ফিজিক্স তো ইনভলভ, ম্যাথামেটিক্স তো ইনভলভ, ফিজিক্স ইনভলভ, জিওগ্রাফি ইনভলভ, কেমিস্ট্রি ইনভলভ এর মধ্যে, আর কিছুটা বায়োলজিও ইনভলভ, অ্যানাটমি পড়তে হয়, আর প্রোগ্রাম শুনলে মন দিয়ে বুঝতে পারবেন জিনিসটা। যাই হোক, তো কালচার্ডের ক্ষেত্রে বলবো কালচার্ড পার্ল যেটা সেখানে মেনলি একটা পার্লকে আমরা বলি কি থাকে, ক্যালসিয়াম কার্বনেট, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট থাকে কালচার্ড পার্ল যেটা, সেখানে কিন্তু 100% পার্লের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে। কিন্তু এটা ন্যাচারাল পার্ল অর্থাৎ স্বাভাবিকভাবে সমুদ্রের নিচ থেকে ঝিনুকের পেট থেকে এটা আমরা কালেক্ট করে থাকি, সেখানে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট থাকে 85% আর 15% থাকে কনচিওলিন। এই কনচিওলিন এর গুরুত্ব কিন্তু অপরিসীম আমাদের এই পার্লকে ক্রিয়া করার জন্য, কাজ এফেক্ট পাওয়ার জন্য কনচিওলিন থাকাটা অতি আবশ্যক ন্যাচারাল পার্লে। আর একটা কথা বলি, যখন দেখবেন অনেকে বলা হয় যে আমি বসরাই পার্ল পড়েছি, বসরাই পার্ল ব্যাপারে একটা কথা বলে দিই, এই বসরাই পার্ল কিন্তু বসরা রিভারটা এখন সত্যি মজে গেছে, সেই রিভার থেকে কিন্তু আর কোন রকম পার্ল পাওয়া যায় না। বহু আগে বসরাই পার্লটাকে উৎকৃষ্ট মানে সব থেকে উৎকৃষ্ট মানের পৃথিবীর মধ্যে আমরা পেতাম পার্ল মুক্ত, সেই বা পার্ল মোটামুটি ভাবে আজ থেকে 100 বছর আগে রাজা বাদশারা তাদের নিজেদের ওই হার করে পড়তেন। তাই বসরাই পার্ল থাকলে হতে গেলে অবশ্যই দেখবেন তার মধ্যে একটা হোল আছে, নর্থ টু সাউথ একটা হোল আছে, অ্যান্ড হোলের মধ্যে কারণ ওই থ্রেড করে মালা দিয়ে পড়তেন রাজারা নিজেদের গলায়। সেই সমস্ত পার্লগুলো এখন বিভিন্ন হ্যান্ড হয়ে আমরা আমাদের কাছে ফিরে আসছে। বসরাই পার্লের দারুণ কাজ দেয় যদি অরিজিনাল বসরাই পার্ল হয়, আর অরিজিনাল বসরাই পার্ল একটু দেখে নেবেন কিভাবে, যে কোনো পার্লকে আজকাল তো আমাদের বার্মিস রুবিকেও মানে বার্মিস পার্লকেও বার্মার পার্লকেও বসাই পার্ল বলে যে ইয়ে করা হয় চালানো হয়, তখন বার্মিস পার্লের মধ্যেও ফুটো করে দেওয়া যেতে পারে মেশিনে। কিন্তু বসরাই পার্ল চেনার একটা উপায় হচ্ছে আপনি যখন স্টোনটা নেবেন নর্থ টু সাউথ যে হোলটা আছে সূর্যের আলো বা যে কোনো ব্রাইট আলোর
সামনে ধরে দেখবেন একটা হলুদাভ, একটা হরিদ্রাভ, একটা রেডিয়েশন পাওয়া যায় ওই হোলের মধ্যে, বাইরে থেকে নয়। সেটা হচ্ছে অরিজিনাল বসরাই পার্ল। আর বসরাই পার্লের কালার কিন্তু সব সময় হবে একদম খুব পিওরলি, আপনার বলবো অ্যালুমিনিয়াম কালারের, সিলভার কালারের, অ্যালুমিনিয়াম সিলভার কালারের পিওর। আর এবড়ো খেবড়ো হবে, খুব বেশি মসৃণ হয় না বসরাই পার্ল, কিন্তু দেখতে খুব একটা ভালো হয় না। এইগুলো দেখে নেবেন স্বাভাবিকভাবে। আর আপনি যখন নিজে কারো কাছ থেকে স্টোন কিনছেন, আপনি সেখানে টেস্ট করা ছাড়াও আপনি নিজে কোনো জায়গায় একটা বিশ্বস্ত জায়গা থেকে স্টোনটা টেস্ট করিয়ে নেবেন, তারপর ট্যালি করে নেবেন স্টোনটা আপনাকে ঠিকঠাক দেওয়া হয়েছে কি না। তো আমার কাছে, আমি স্টোন দিয়ে থাকি, তার কারণ স্টোন দেওয়াটা আমার পারপাস নয় মেনলি, ওটা কোনো আমি ওই কমার্শিয়ালি আমি সেই চিন্তাভাবে দেখি না। আমি স্টোন যাতে প্রাইসটা এবং কোয়ালিটি অনুযায়ী ঠিকঠাক আমাদের ক্লায়েন্ট নিতে পারে, তার জন্য আমি ডিরেক্টলি ট্রেডারের কাছ থেকে স্টোন নিয়ে এসে অনেক কম দামে দিতে পারি, যাতে কিনা অরিজিনাল স্টোন পরে তাদের কাজটা হয়। কিন্তু স্টোন মানে যে একজনকে অরিজিনালি পড়তে হবে তা নয়। আমার কাছে অনেকে আছে যারা স্টোন কিন্তু অরিজিনাল ছাড়াও সাব স্টোনে কাজ হবে, সাব স্টোনই তাকে পড়তে হবে। আমি ডিভিশনাল চার্ট যখন দেখি, অর্থাৎ একজন জাতকাধিকার প্রায় 16 থেকে 20 খানা চার্ট দেখতে হয়, এই চার্ট দেখলেই বোঝা যায় যে রেমেডি হিসাবে স্টোন আমি দেবো কি দেবো এবং কতটা দেবো এবং কতটা তার ওয়েট থাকবে, কতটা পাওয়ার দিতে হবে, কতটা রতি দিতে হবে। একমাত্র ডিভিশনাল চার্ট ছাড়া না দেখলে এটা সম্ভব নয় বলা এভাবে ক্লিয়ারলি। অনেক আছে, একটা ঘটনার কথা বলি, আমার কাছে 3 মাস আগে একটি গুজরাটি এসেছিলেন বিজনেসম্যান, তিনি পড়েছিলেন 4 লাখ টাকার একটা বার্মিজ রুবি। আমি তাকে খুলতে বলে 50 টাকার, ফুটপাতে পাওয়া যায় 50 টাকার একটা লাল পাথর, জাস্ট কালার এফেক্ট পাওয়ার জন্য ভাই পড়তে বলেছিলাম। তিনি বলেছেন আমি একই পাথর লাল আমি পড়ছি 4 লাখ টাকা, আপনি খুলতে বলে আমাকে 50 টাকা পড়তে বলেছিলেন। হ্যাঁ, যদি আমার কথা শোনেন তাহলে আপনাকে পড়তে হবে, 1 মাস পর আমাকে ফিডব্যাক দেবেন। তো তারপরে দেখা যায় ফিডব্যাক নিয়ে দেখা যায় তার যে ঝঞ্ঝাটটা ছিল ব্যবসা নিয়ে সেটা অনেকটা কেটে গেছে। এই হচ্ছে রবি নিজস্ব মানেই আমি তাকে পাওয়ার দিলাম, বা রবি যে জায়গায় একটু দরকার পাওয়ার কতটা পাওয়ার দেবো। অনেক সময় রবির যে দরকার কালারটা ছাড়াও কাজ দেয়, হালকা কালার এফেক্টে কাজ হয়ে যাবে কিনা সেটা দেখতে হয়। তার জন্য D1, D9 ভাগ চার্ট অ্যান্ড ডিভিশনাল চার্ট দেখাটা অতি অবশ্য দরকার। এই মুহূর্তে একদম শেষ প্রান্তে রয়েছি, কিন্তু আমি স্যারের আলোচনা থেকে কয়েকটা বিষয় পয়েন্ট আউট করার চেষ্টা করছিলাম। প্রথমত অ্যাস্ট্রোলজি সম্পর্কে কিভাবে, এতদিন আমরা ম্যাথমেটিক্স এর কথা শুনেছি, কিন্তু তার সঙ্গে যে কতটা একদম সমানভাবে রিলেটেড ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড দেন বায়োলজি অলসো, এটা আমাদের কাছে একটা ভীষণভাবে সারপ্রাইজিং তথ্য উঠে আসলো, কিন্তু সেটা লজিক্যালি এবং তার এক্সপ্লেনেশনের মাধ্যমে আমরা সেটা পেলাম। এর পাশাপাশি আরো একটা ইনফো পেলাম যে ইউএস এর সেই বিশেষ অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিষ্ঠান আইজার, ISAR, সেখান থেকে তাকে ইনভাইটেড করা হয়েছে এবং অবশ্যই তিনি ডেফিনেটলি প্রতিবারই যান এবং সেই কনফারেন্সে তিনি যাবেন। কোথাও একটা ইকুয়েশনটা কি দাঁড়ায়, প্রপারলি শাস্ত্রটা তিনি জানেন বোঝেন বলেই এইভাবে ব্যাখ্যাটা করতে পারেন এবং এইভাবে দেশীয় বিদেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে রেকগনাইজ করা হয় এবং তাকে ইনভাইট করা হয় যে আসুন, আপনি আপনার অবদান রাখুন, আপনি ভীষণভাবে আমাদেরকে সমৃদ্ধ করুন। খুব খেয়াল করেছেন কি, যখন তিনি ডিফারেন্ট একটা ফিল্ড থেকে রয়েছেন প্রফেশনের পাশাপাশি, উইকেন্ডে তিনি প্রফেশন নিয়ে থাকেন এবং তার পাশাপাশি ভেবে দেখুন পুজোর পরে পরে আমাদের যে বা পুজোর সময় টময় বেড়ানো যে আমার টেন্ডেন্সি, তিনি চলে যাচ্ছেন কনফারেন্সে এবং এই প্রফেশনে স্যাটারডে সানডে তিনি সেই প্রফেশনের জন্য রেখেছেন তার ডিফারেন্ট ওয়ার্ল্ড থেকে আসা, কিন্তু তার অবসরটা এইভাবে কাজে লাগাচ্ছেন আমরা বুঝতে পারছি। শুধু আপনাদের কাছে ইনফো, কোথাও একটা বুঝুন জানুন এবং প্রপারলি অ্যাস্ট্রোলজিকে অ্যাপ্লাই করতে পারুন। তার জন্য যদি চান প্রফেসর ডক্টর বাসুর সঙ্গে যোগাযোগ করতে, হেল্পলাইন নাম্বার অলরেডি আপনারা লিখে নিয়েছেন, আই থিঙ্ক 9674250516 এবং 9748403694, এই নাম্বারে কল করে পৌঁছে যেতে পারেন। তবে হ্যাঁ, আসার আগে অন্তত ফ্রাইডের মধ্যে নামটা এলিস্টেড করবেন এবং যার জন্য বুকিং করাবেন তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ অবভিয়াসলি সেখানে ইনক্লুড করাবেন, এটা ভীষণ এসেন্সিয়াল। আর www.profbasu.in এ গিয়ে আরও তথ্য জানতে পারেন এবং ইউটিউবে গিয়ে যে কোনো সময় স্যারের অনুষ্ঠান দেখতে পারেন। এতগুলো কথা বললাম কিন্তু সময় ভীষণভাবে চোখ টানাচ্ছে স্যার। এনিওয়ে, আপনার নেক্সট উইকের জন্য আমরা ইনভাইট করে রাখলাম আর এই কথা আমরা বিদায় নেব, কারণ সময় শেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অ্যাস্ট্রোলজিকে জীবনে অ্যাপ্লাই করুন এবং লজিক্যালি সায়েন্টিফিক্যালি বুঝুন তবে প্রয়োগ করতে পারুন। ভালো থাকুন, নমস্কার, বাই।